প্রিয় শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং প্রিয় দেশবাসী, সবাইকে আদাব নমস্কার। এই করোনাকালীন দুর্যোগে সবিনয় পরিবার বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশি বিষয় বিষয়ে আলোচনা করব। বীজগণিতীয় রাশি জানতে গেলে আমাদেরকে যেহেতু ষষ্ঠ শ্রেণীতে এই পূর্বে যে ক্লাসগুলো করেছ সেই ক্লাসগুলোতে এক প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাটিগণিত ছিল। পাটিগণিতে তো আলাদা, আর বীজগণিত ক্লাস সিক্সে প্রথম। বীজগণিতে আমাদের যেহেতু নতুন এবং এই নতুন বিষয়ে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, ঠিক আছে, আলোচনা করি। আমরা প্রথমে জানব বীজগণিত কী। তাহলে বীজগণিত হচ্ছে, আমরা তারপর একটু আলোচনা করি যে পাটিগণিতে মানে কী হতো। পাটিগণিতে হতো যে সংখ্যা প্রতীকগুলো আছে, সংখ্যা প্রতীকগুলো সরাসরি ব্যবহার হতো, কিন্তু বীজগণিতের ক্ষেত্রে সংখ্যা প্রতীকগুলো সরাসরি ব্যবহার না হয়ে এখানে অক্ষর প্রতীক ব্যবহার করা হয়। সেই সাথে অক্ষর প্রতীকের সাথে সংখ্যা প্রতীক ব্যবহার করা হয়। তো আমরা দেখি বীজগণিতের সংজ্ঞা। Thank you.